প্রবাসীদের জীবনের বুঝি কোনো মূল্য নেই। সারা জীবন কষ্ট করে পরিবারের জন্য অর্থ সম্পদ উপার্জন করে অবশেষে সেই পরিবারের জন্য জীবনটা পর্যন্ত চলে যায়। পরে দেখা যায় মৃত্যুর পরও শান্তি পায় না সেই প্রবাসী। জানা গেছে দাফনের 38 দিন পর আদালতের নির্দেশে মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধায়াইল গ্রামের প্রবাসী আবু বক্কর ওরফে ধনী বক্করের লাশ উত্তোলন করা হয়েছে। চশকালী উপজেলার ধায়াইল কবর থেকে তার লাশ উত্তোলন করার পর সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বাসুদেব কুমার, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মুস্তাফিজুর রহমান সহ আবু বক্করের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে মায়ের নামসহ পাঁচজনের নামে আবু বক্করের ছেলে সিজান মাহমুদ মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মামলার বাদীর মা সীমা পারভিনকে। ওই মামলার সূত্র ধরে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। অভিযোগ, আবু বক্কর সৌদি আরবে 30 বছর ব্যবসা বাণিজ্য করেছেন। তার ছেলে সিজান মাহমুদ নিজেও সৌদিতে ছিলেন। তার বাবা সৌদি থাকায় বেশ সম্পদের মালিক হন তারা। এরই মধ্যে তার মা প্রতিবেশী রকিবুল হাসান হিরক নামে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বাড়িতে আসার পর বিষয়টি জানাজানি হলে তার মা তার বাবাকে হত্যার হুমকি দেন। এরপর তার বাবাকে হত্যা করা হয়। মামলার বাদী সিজান মাহমুদ সাগর জানান, আমি জানতে পারি দুধের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে আমার বাবাকে অচেতন করেন মা। এরপর আসামিদের যোগসাজশে বাবার শয়নকক্ষের পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে, এরপর মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে প্রায়ই শোনা যায় প্রবাসীদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত থাকে। তার জন্য অনেক সময় প্রবাসীরা নিজেরাই দায়ী থাকে, কারণ তাদের উপার্জিত সবকিছু স্ত্রীদের কাছে রাখে। নগদ অর্থ সবকিছু পরিবারের অন্য কারো কাছে না রেখে স্ত্রীদের কাছে রাখে, যার ফলে দেখা যায় প্রবাসীদের স্ত্রী সহজে পালিয়ে যেতে পারে। দর্শক, এই ঘটনায় ছেলে মামলা করেছে মায়ের নামে, মা তার পরকীয়ার জন্য বাবাকে শেষ করে দিয়েছে। ছেলের এই মতের সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।